হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি পদ্মা সেতু দেখতে। অলরেডি রেডি হয়ে পড়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এতে এখন বাসে উঠে পড়েছি। এখান থেকে আর বেশি সময় লাগবে না পদ্মা সেতু পাইতে। একটা কথা বলে রাখি, আপনারা যাত্রাবাড়ি থেকে যে কোনো লোকাল বাস যায়, এখান থেকে ডাইরেক্ট বাস যায়, সব ধরনের বাস যায়। পদ্মা সেতু পার হয়ে আপনি ফরিদপুরের বাস পেয়ে যাবেন ডাইরেক্ট। গোল্ডেন লাইন, যেটা সায়েদাবাদে কাউন্টার আছে এবং যাত্রাবাড়িতেও কাউন্টার আছে। এখান থেকে ইলিশ বাস যায়, যেটা বরিশালে যাত্রাবাড়ি থেকে একদম ডাইরেক্ট। অথবা আপনি ঢাকা টু মাওয়া বাস পেয়ে যাবেন, যেটা হলো ইলিশ। এটা আমাদের বাসটা এখন টোল দিচ্ছে, টোল দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে ঢাকা টু মাওয়ার যে রাস্তা, এটা একদম ইন্টারন্যাশনাল লেভেলের রাস্তা। আপনি রাস্তা দেখলেই পাগল হয়ে যাবেন, এত সুন্দর রাস্তা করেছে, যেটা ভাষার বলে প্রকাশ করা যাবে না। এখন আমাদের গাড়ি স্বাধীন এক্সপ্রেসকে ওটি দিয়ে বেরোয় গেল। এখান থেকে মূলত পদ্মা সেতুর সৌন্দর্য শুরু একেবারে। চারিদিকে গাছ, এত সুন্দর গাছ লাগিয়েছে, ফুলের গাছ। সত্য কথা বলতে, আপনি যদি এর মজা নিতে চান, ভিডিও দেখে এরকম মজা পাবেন, আপনি আসতে হবে, আপনাকে দেখতে আসতে হবে। পদ্মা সেতু মাওয়ার যে হাইওয়ে হয়েছে, এটা দেখতে আসতে হবে আপনাকে। একদম সরাসরি আসার পরই মজা নিতে পারবেন আসলে এখানে কী আছে, আর কী বিনোদন, কী মজা, কী প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আসলে না আসলে বোঝানো যাবে না। পদ্মা সেতু যে রেল সেতু, সেটাও দেখা যাচ্ছে। যে এই যে সামনে বাম কোণা দিয়ে যেটা দেখা যাচ্ছে, এটা পদ্মা সেতুর রেল রেল সেতু আর কি, রেল লাইন। এটা একদম সেতুতে যায়, সেতুর নিচ দিয়ে ঢুকে গেছে। এই যে আমরা এখন সেতুতে উঠে পড়েছি অলরেডি। এই যে একটা ট্র্যাক্টর দেখা যাচ্ছে, এটা সেতু মেরামতের কাজ করছে। যেখানে ভাঙাচোরা বা যে কোনো একটা সমস্যা থাকলে এরা ইনস্ট্যান্ট মেরামত করে ফেলে দেয় সেতু কর্তৃপক্ষ। আকাশের দৃশ্যটা দেখেছেন কত সুন্দর, একদম নৈসর্গিক দৃশ্য। কবির মতো বলতে মন চাচ্ছে, আমি বাংলার রূপ দেখিয়াছি, তাই অন্য কোনো রূপ দেখিতে চাই না। সেতুতে একটা লেন বন্ধ করে রাখা হয়েছে, কারণ রাস্তার ত্রুটি মেরামত করা হচ্ছে। এই যে গাড়ি দেখা যাচ্ছে আরেকটা, আমরা এর আগেও একটা গাড়ি দেখেছিলাম এবং শেষে এসে আরেকটা দেখলাম। আমরা এখন সেতুর প্রায় মিডিল পর্যায়ে আছি। এই যে আমরা এখন সেতুর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে, যে বিল্ডিং গাছপালাগুলো দেখা যাচ্ছে, এটা ক্যান্টনমেন্ট হচ্ছে।
এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হচ্ছে, যেটা সেতু রক্ষার ক্ষেত্রেও কাজে দিবে। পদ্মা সেতু ভ্রমণের ভিডিও এখানে শেষ করছি, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায়।